এখন আমি আপনাদের সাথে কথা বলবো স্পন্দন গতি নিয়ে। এই স্পন্দন গতি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ আপনি একটু পরেই বুঝতে পারবেন। এখন আমি আগের ভিডিওতে পর্যায়বৃত্ত গতি সম্পর্কে বলেছি। পর্যায়বৃত্ত গতিটি যারা জানেন না তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে বা উপরে আই বাটনে ক্লিক করে আপনি কিন্তু ওই ভিডিওটি দেখে আসুন, কারণ আপনি পর্যায়বৃত্ত গতি সম্পর্কে যদি পুরোপুরি না বুঝতে পারেন তাহলে স্পন্দন গতি সম্পর্কে বুঝতে পারবেন না, কারণ একটা আরেকটার সাথে খুবই সম্পর্কযুক্ত। কারণ হলো একটি সংজ্ঞাকে আমরা এরকম বলতে পারি, বিশেষ করে আপনি যখন পড়েছিলেন, সকল খারি খারক এবং সকল খারকই খার নয়। ঠিক ওই ক্ষেত্রে আমরা এইখানে বলতে পারি সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, বাট সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি না। কিন্তু কেন এই ব্যাপারটি আমরা এইখানে দেখব। দেখুন, আমরা পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে যে শর্তটি শিখেছিলাম গড়ি দিয়ে, এখন আমরা এই স্পন্দন গতির ক্ষেত্রে সেটা শিখব একটি দুলনা দিয়ে। আপনি যদি একটি দুলনার চিন্তা করেন, এই দুলনাটি এরকমভাবে দুলতে থাকে, দেখুন এরকমভাবে দুলতে থাকে। আপনি যদি এই দুলনার চিন্তাটি করে থাকেন তাহলে দেখুন এই দুলনা থেকেই কিন্তু আপনি এই ব্যাপারটি বুঝতে পারবেন পুরোপুরিভাবে। এই দুলনা থেকে কীভাবে, দেখুন পর্যায়বৃত্ত গতির যে শর্তগুলো রয়েছে, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, দেখুন তো এইখানে কি সেটা খাটে কি না, একটি দুলনা কি পর্যায়বৃত্ত গতি কি না সেটা আগে দেখতে হবে। দেখুন তো একটি দুলনা পর্যায়বৃত্ত গতি কি না, আগে ফার্স্টই চেক আপ করি দুলনা পর্যায়বৃত্ত গতি কি না। দেখুন তো নির্দিষ্ট দিকে দুলনাটা দুলা শুরু করে এই দিকে এবং সে এইখানে আসে, তাহলে এটা তো একটা নির্দিষ্ট দিকেই। কারণ কি, নির্দিষ্ট দিক বলতে সেটা যেই দিকেই হোক না কেন এটাও কিন্তু একটা নির্দিষ্ট দিক। এইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি, এদিকে আসতেছি, এদিকে আসতেছি, বারবার যদি আমি এই কাজটা করি এটি কিন্তু একটা নির্দিষ্ট দিকই হচ্ছে। কারণ আমি তো আর এরকম কিছু বলি নাই সোজা দিকে যেতে হবে, আমি কি এরকম কোনো কিছু বলছি পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে, না আমি বলছি নির্দিষ্ট দিকে। আমি কিন্তু এরকম কোনো কথা বলি নাই সোজা দিকে যেতে হবে, আমি বলেছি নির্দিষ্ট দিকে, তার মানে সে এই দিকে গিয়ে আবার এইদিকে চলে আসছে, এটা কিন্তু একটা নির্দিষ্ট দিকেই। তারপরে সেকেন্ড কথাটি আসি নির্দিষ্ট বিন্দুকে। নির্দিষ্ট বিন্দু বলতে আমরা ওইগুলাই বুঝি, নির্দিষ্ট দূরত্ব পর পর যদি একটি বিন্দু আসে তাহলে দেখুন তো এই বিন্দুটাই কি, বারবার এইভাবে যাচ্ছে, আবার এইভাবে শুরু হচ্ছে, আবার আসতেছে এই বিন্দুতে, তার মানে এটি তো নির্দিষ্ট বিন্দু, তার মানে দুই নম্বর শর্তটিও ফিল আপ করেছে। এবং কোনো বাধা না থাকলে, বাহিরের যদি কোনো বাধা না থাকে, এবং আমাদের ফিজিক্সের বিশেষ করে নিউটনিয়ান ফিজিক্সের যেটা সবচেয়ে বড় জিনিস হলো আমাদের বাহ্যিক বলটা বাদ রেখেই কিন্তু আমাকে সব কিছু চিন্তা করতে হবে। আমরা যখন ফিজিক্স পড়ি তখন সব জায়গাতেই কিন্তু আমাদের যে বাহ্যিক বলটি রয়েছে সেটা কিন্তু বাদ দিয়ে করি। এখানে কিন্তু বাতাস থাকা যাবে না এই দোলনাটির ক্ষেত্রে, যদিও এইভাবে প্রকৃতিতে এটা সম্ভব না, কারণ প্রকৃতির সব দোলনাতে এই বাতাস থাকে। তাহলে দেখুন এই দোলনাটি একবার ধাক্কা দিয়ে ছেড়ে দিলে বারবার কিন্তু এভাবেই দুলতে থাকবে, এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পরই হবে। তার মানে আমরা তিনটা শর্তই কিন্তু ফিল আপ করতেছি, কারণ নিউটনিয়ান যত রয়েছে আমাদের বিশেষ করে ইন্টারমিডিয়েটের যত ফিজিক্স রয়েছে সবগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাধা বাদে, বাহ্যিক বাধা বাদ রেখেই কিন্তু আমরা এই চিন্তাগুলো করে থাকি। তার মানে এটা একটা পর্যায়বৃত্ত গতি আমি শিওর হতে পারলাম, কারণ কি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর এই কাজটি হয়ে যাচ্ছে। তার মানে এই তিনটি শর্তে যখন ফিল আপ করেছে তখন সেটা হলো একটি পর্যায়বৃত্ত গতি। এখন আসি আমাদের যে জিনিসটা এই এই ভিডিওতে দেখতে চাচ্ছিলাম সেই বিষয়টিতে। এই ভিডিওতে আমরা দেখতে চাচ্ছিলাম স্পন্দন গতি সম্পর্কে। এখন দেখব এই দুলনাটি কিন্তু একটি স্পন্দন গতি। কীভাবে দোলনাটি স্পন্দন গতি হলো, দেখুন এইখানে কিন্তু আরেকটি শর্ত আমি অ্যাড করে দিতে পারি, যেটা হলো চার নাম্বার শর্ত। চার নাম্বার শর্তটি হলো, দেখুন একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে, তিনটা কথাই ঠিক রয়েছে, দেখুন তো অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে কিনা, এই শর্তটির মাঝখানেই কিন্তু আমরা এটা পাই, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটা বলতে পারি অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। দেখুন তো অর্ধেক সময় তার একদিকে, বাকি অর্ধেক সময় তার কিন্তু বিপরীত দিকে। এই এই গতিটি কিন্তু দেখুন
অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। তার মানে এটা স্পন্দন গতিও প্লাস পর্যায়বৃত্ত গতিও। আমরা যদি এই চারটি শর্ত ফিল আপ করে, এই চারটি শর্ত যদি ফিল আপ করে তখনই আমরা সেটাকে বলি স্পন্দন গতি, আর তিনটি শর্ত ফিল আপ করলে সেটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি। দেখুন, তিনটি শর্ত ফিল আপ করলে সেটাকে বলি পর্যায়বৃত্ত গতি, এবং চারটি শর্ত ফিল আপ করলে আমরা সেটাকে বলি স্পন্দন গতি। দেখুন তো, এটা কি স্পন্দন গতি? কোনটা হচ্ছে? এটা পর্যায়বৃত্ত গতি প্লাস স্পন্দন গতি, দুইটাই কিন্তু। কিভাবে? দেখুন, এটা তিনটি শর্ত ফিল আপ করেছে প্রথম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পর্যায়বৃত্ত গতি। এবং চার নাম্বার যে ট্রফিক্সটি রয়েছে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, তার মানে এটি হলো স্পন্দন গতি। এখন আসি গড়ির কাঁটাতে, এটা কি স্পন্দন গতি কিনা? দেখুন তো, একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট দিকে, তার মানে দেখুন প্রথম শর্তটি হলো নির্দিষ্ট দিকে, সেই নির্দিষ্ট দিকেই যাচ্ছে গড়ির সেকেন্ডের কাঁটাটি যদি আপনি চিন্তা করেন। তারপরে দেখুন নির্দিষ্ট বিন্দুকে, এই যে নির্দিষ্ট বিন্দুকে, কারণ নির্দিষ্ট দূরত্ব পরপর এই বিন্দুটি রয়েছে। তারপর দেখুন নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতেছে, কিন্তু এইখানে কি এরকম রয়েছে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে, মানে সেকেন্ডের কাঁটাটি এই জায়গায় ঘুরে আসলো, পরে আবার এই জায়গায় ঘুরে চলে যাব, এরকম কি রয়েছে এই জায়গায়? না, গড়ির কাঁটাতে কিন্তু এরকম কোনো শর্ত নেই। তাই গড়ির কাঁটা হলো একটি পর্যায়বৃত্ত গতি, বাট গড়ির কাঁটা কখনোই স্পন্দন গতি না। তার মানে আমরা এই ক্ষেত্রে বলতে পারি গড়ির কাঁটা শুধুমাত্র পর্যায়বৃত্ত গতি, গড়ির কাঁটা কিন্তু স্পন্দন গতি না। কিন্তু আমরা এই ক্ষেত্রে দোলনার গতিটি বলতে পারি, এটা একটা পর্যায়বৃত্ত গতি, আবার এটা কিন্তু স্পন্দন গতিও। তাহলে এই দোলনার ব্যাপারটি হলো এটা পর্যায়বৃত্ত প্লাস স্পন্দন গতি, আর এটা হলো গড়ির কাঁটা হলো জাস্ট একটি পর্যায়বৃত্ত গতি, আর এটা কিন্তু স্পন্দন গতি হচ্ছে না। তার মানে আমরা এই জায়গা থেকে বলতে পারি সকল পর্যায়বৃত্ত গতি, দেখুন সকল পর্যায়বৃত্ত গতি কিন্তু স্পন্দন গতি না, কারণ এই যে গড়ির কাঁটা কিন্তু স্পন্দন গতি না, কিন্তু বাট যতগুলো স্পন্দন গতি রয়েছে সবগুলোই কিন্তু পর্যায়বৃত্ত গতি। কারণ কি, উপরের তিনটি শর্তই কিন্তু আগে ফিল আপ করে তারপরে কিন্তু তাকে স্পন্দন গতি হইতে হবে, কারণ উপরে তিনটা শর্ত ফিল আপ করে পরে একটি শর্ত নতুন থাকতে হবে, সেটি হলো অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে। এই চারটি জিনিস যদি থাকে তাহলেই আমরা তাকে স্পন্দন গতি বলতে পারি। তাহলে স্পন্দন গতির সংজ্ঞাটি কী দাঁড়াচ্ছে? আপনি এই চারটি কথা যেভাবেই বলুন না কেন, এই চারটি কথা যদি আপনার সংজ্ঞাতে থাকে তাহলেই সেটাই হবে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতির সংজ্ঞাটা আপনি এইভাবেই দিতে পারেন, নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দুকে অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করলে তখন তাকে আমরা কিন্তু স্পন্দন গতি বলতে পারি। বা আপনি এইভাবে সিরিয়ালাইজও বলতে পারেন, নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অতিক্রম করলে তখন আমরা তাকে স্পন্দন গতি বলতে পারি। তাহলে স্প্রিংয়ের গতিটা কিন্তু না, এই দোলনার গতিটা কিন্তু আমরা এখন বলতে পারি এটা একটি স্পন্দন গতি প্লাস এটা একটা পর্যায়বৃত্ত গতি। বা গড়ির কাঁটাটাকে আমরা শুধু পর্যায়বৃত্ত গতি বলতেছি, এটাকে স্পন্দন গতি বলতে পারবো না। আমি পরবর্তী ভিডিওতে আরেকটি নেক্সট গুরুত্বপূর্ণ ট্রফিক্স নিয়ে আসবো, সেটা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।